হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু নোট স্টাডি নোট স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমিতা ম্যাম আজকে আমি তোমাদের সাথে আরও একটা ডিসকাস করব যে টপিকটা নিয়ে সেটা হচ্ছে বিশ্ব প্রাণী দিবস ঠিক আছে ওয়ার্ল্ড 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 ওয়াইল্ড লাইফ ডে কেন পলন পালন করা হয়ে থাকে এবং বিশ্ব প্রাণী দিবস কবে পালন করা হয়ে থাকে এই কিছু তথ্য এরকম বিভিন্ন তথ্য তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করি এগুলো খুবই কাজে দেবে কারণ এই রকম কিছু কিছু দিনগুলো রয়েছে যেরকম ঐতিহাসিক গুরুত্ব রয়েছে বা কিছু তাৎপর্যতা রয়েছে সেটা পরিবেশগত দিক থেকে হতে পারে কিংবা সামাজিক দিক থেকে হতে পারে বিভিন্নভাবে কিন্তু প্রত্যেকটা দিনের একটা একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে তো সেই জন্য সেই দিনগুলো রিলেটেড কেন পালন করা হয়ে থাকে বা কবেই বা পালন করা হয় তো সেই রকম কিছু বিশেষ তথ্য তোমাদের সাথে আমি শেয়ার করি যেগুলো কম্পিটিভ তোমাদের এক্সামগুলোতে কিন্তু আসতে পারে এরকম কিছু বিশেষ দিনগুলোকে তুলে ধরে সেই বিশেষ দিনগুলোর কি জন্য গুরুত্বপূর্ণতা রয়েছে সেইগুলোকে নিয়ে আমি আলোচনা করি তো তোমরা যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ বা যারা সামনেই ফুড এসআই এক্সাম দেবে তাদের জন্য বলে রাখি উভয় ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা নোটসারির তরফ থেকে যা যা আপডেট দিচ্ছি তোমাদের কাছে বা যে প্রত্যেকটা সাম্প্রতিক ঘটনাকে তুলে ধরি সেইগুলো কিন্তু বিশেষই গুরুত্বপূর্ণ তো তোমাদের ভালো করে এগুলোকে দেখতে হবে ফলো করতে হবে তো ঠিক আছে তো চলো আজকে আমাদের যে টপিকটা সেটা রয়েছে বিশ্ব বন্য প্রাণী দিবস বন্য প্রাণী দিবস বলতেই বোঝা যাচ্ছে সেখানে প্রত্যেকটা প্রাণী প্রজাতি ঠিক আছে সেই প্রত্যেকটা প্রাণী প্রজাতি কিভাবে সংরক্ষণ করা যায় কিভাবে প্রাণী প্রজাতিদের যে বাস্তুতন্ত্র মানে তারা যে পরিবেশে বসবাস করে তথাপি ইকোসিস্টেম বলা যেতে পারে স্থলজ বাস্তুতন্ত্র বা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের যাতে আরো কি বলা যায় উন্নত করা যায় বা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমকে কিভাবে সংরক্ষণ করা যায় সেই বিষয়টার দিকে বিশেষ গুরুত্ব আরোপ করবার জন্য এই প্রত্যেকটা বছর কবে পালন করা হয় বলতো দিনটা হচ্ছে তেসরা মার্চ ঠিক আছে প্রত্যেকটা বছর তেসরা মার্চ কিন্তু এই বিশ্ব বন্য প্রাণী দিবস পালন করা হয় আচ্ছা এই যে বিশ্ব বন্য প্রাণী দিবস পালন করা হয়ে থাকে কেন কি বন্য প্রাণী যাতে বন্য প্রাণী প্রজাতি যাতে সংরক্ষণ করা যায় তাদের বাস্তুতন্ত্রকে যাতে সংরক্ষণ করা যায় পরিবেশগত ভারসাম্যকে যাতে বজায় রেখে তাদের বাস্তুতন্ত্রের সংরক্ষণ করা যায় সেই দিক থেকে গুরুত্ব আরোপ করবার জন্য ঠিক আছে এইবার এই যে বন্যপ্রাণী দিবস পালন করা হয় সেটার একটা সূত্রপাত ঘটে বা কোথা থেকেই বা এর সূত্রপাত ঘটেছিল সেইটা আমরা এখন আমরা জানবো কোথা থেকে না যেখানে দু হাজার সালে মানে কত সময় কোন সাল দু সাল থেকে আমরা দেখছি বিশে ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ আর জাতিসংঘের সাধারণ পরিষদ প্রত্যেকটা বছর তেসরা ডিসেম্বর বা তেসরা যে বিশে ডিসেম্বর জাতিসংঘের যে সাধারণ পরিষদ রয়েছে সেই সাধারণ পরিষদের দ্বারা গৃহীত তেসরা মার্চ এই দিনটাকে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লাইফ ডে বা বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয় তাহলে কোথাকার কর্তৃক না জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত তেসরা মার্চ দু সাল থেকে কিন্তু এইটার একটা সূত্রবাদ করা হয়ে থাকে যেখানে বিশ্ব বনপ্রাণী দিবস পালন করা হবে প্রত্যেক বছর এইবার দু হাজার চব্বিশে আমরা যদি দেখি প্রত্যেকটা বছরই তো কিছু না কিছু থিম থাকে প্রত্যেকটা দিবস পালন করবার জন্য প্রত্যেক বছরের থিম আলাদা আলাদা ডিফারেন্সিয়েট হয়ে থাকে তো এই বছর দু হাজার চব্বিশে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে বা বিশ্ব বন্যপ্রাণী দিবসের কী তাৎপর্য বা মূল উদ্দেশ্যটা কী ছিল না উদযাপনের লক্ষ্যই হবে বন্য বা বন্যপ্রাণী সংরক্ষণ যেটা আমি আগেও বললাম তার সাথে বাণিজ্যে ডিজিটাল প্রযুক্তির সর্বশেষ প্রয়োগ এবং বিশ্ব জুড়ে বাস্তুতন্ত্র বা সম্প্রদায়ের উপর প্রভাবটাকে যে বিশ্ব জুড়ে ইকোসিস্টেমের যে প্রভাব বা ইকোসিস্টেমের যে প্রাণী প্রজাতির উপর যে ইকোসিস্টেমের যে কি প্রভাব পড়ছে সেই সম্পর্কে একটা সচেতনতা বৃদ্ধি করা কিন্তু এইবারের দু হাজার চব্বিশে বিশ্ব বন্যপ্রাণী দিবসের থিম বলা যেতে পারে মানে থিম হচ্ছে তিনটে বিষয়কে কেন্দ্র করে এক তো হলো বন্যপ্রাণী সংরক্ষণ বন্যপ্রাণী সংরক্ষণ বলতে কোন প্রাণী প্রজাতির কথা বলা যেতে পারে বলো যেটা দীর্ঘকাল ধরে আগে হয়তো সেই প্রাণী প্রজাতির সংখ্যা প্রচুর ছিল কিন্তু কালে সেই প্রাণী প্রজাতির সংখ্যা ক্রমশ ধীরে ধীরে কমে আসছে তো তাদের বলা যেতে পারে বিলুপ্ত প্রায় প্রজাতি ঠিক আছে এই বিলুপ্ত প্রায় প্রাণী প্রজাতির সংরক্ষণ করা বিলুপ্ত প্রায় যে প্রাণী প্রজাতি রয়েছে সেই প্রাণী প্রজাতির সংরক্ষণ করা মেনলি উদ্দেশ্য হতে পারে প্রথম দ্বিতীয়ত কি না বাণিজ্যে ডিজিটাল প্রযুক্তির বা ডিজিটাল যে টেকনোলজি রয়েছে সেইটার প্রয়োগ করা মানে কম করা ঠিক আছে মানে ডিজিটাল ডিজিটাল প্রযুক্তির বা টেকনোলজির সর্বশেষ প্রয়োগ বলতে যেখানে ধরো মনুষ্য কার্যকলাপের ফলে এমন অনেক কিছু মানবিক কার্যকলাপ রয়েছে যেগুলোর ফলে কিন্তু বন্য প্রাণী ধ্বংসের পথে চলে আসছে ধীরে ধীরে ধরো আজকে মানুষে যেভাবে টেকনোলজির দিন চলে এসছে বা সাম্প্রতিক কালে যেভাবে প্রযুক্তির বিকাশ ঘটেছে টেকনোলজির বিকাশ ঘটেছে তার সাথে সাথে মানুষ কি করছে আধুনিকীকরণের একটা প্রভাব পড়েছে মানুষের ওপরে এবং উপরে বৃক্ষচ্ছেদন শুরু করে দিয়েছে বৃক্ষচ্ছেদন করার ফলে সেখানে ভূমির উপর একটা প্রভাব পড়ছে তার ফলে বৃক্ষচ্ছেদনের প্রভাবে অতিরিক্ত টেকনোলজির প্রভাবে মানুষ বাড়ি বাড়িঘর নির্মাণ যেখানে সেখানে রাস্তাঘাট নির্মাণ ঠিক আছে তো প্রযুক্তির উদ্ভাবনের ফলে অধিক উদ্ভাবনের ফলে অধিক প্রয়োগের ফলে সেখানে যে বিলুপ্ত প্রায় প্রজাতি রয়েছে বা প্রাণী প্রজাতি রয়েছে বন্য প্রাণী প্রজাতি রয়েছে তারা কিন্তু বিলুপ্ত প্রায়ের পথে বা তারা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হয়েছে যাতে এই টেকনোলজি কোনোভাবে বন্য প্রাণীকে যাতে বন্য প্রাণীর বাসস্থানকে বলো বা প্রাণীকে বলো কোনোভাবে এফেক্ট না করতে পারে সেরকম টেকনোলজি প্রয়োগ করতে হবে অথবা যে টেকনোলজি প্রয়োগের ফলে আজকের দিনে সম্প্রতি প্রাণী তথা পরিবেশের ভারসাম্য নষ্ট হয় বা বন্য বন্যপ্রাণী বিলুপ্ত সম্মুখীন হতে পারে এমন অবস্থা সৃষ্টি হয় অথবা বন্য প্রাণী যে বাস্তুতন্ত্র বা সরজ বাস্তুতন্ত্র বলো সেই বাসুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয় সেই টেকনোলজির প্রভাব কিন্তু কমিয়ে ফেলতে হবে বা একদমই সেটাকে নিঃশেষ করে ফেলতে হবে ঠিক আছে তো বিজ্ঞানের বা প্রযুক্তির উদ্ভাব যেখানে একটা দিকে সমাজের অগ্রগতি হতে সক্ষম ঠিক সেভাবে কিন্তু দেখেছ একটা দিকে কিন্তু প্রাণী বিলুপ্ত বিলুপ্তপ্রায় পথে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা মূল কারণ হচ্ছে অধিক প্রযুক্তির অভাব বা যেটা ডিজিটাল টেকনোলজির প্রভাব তাহলে ডিজিটাল টেকনোলজির প্রভাবটাকে এখানে কি করতে হবে একদমই কমিয়ে ফেলতে হবে বা নিজেটাকে নিয়ন্ত্রণ করতে হবে আর শেষ পয়েন্ট যেটা সেটা বলছে যে সম্প্রদায়ের উপরে প্রভাব বাস্তুতন্ত্র ও উপর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ইকোসিস্টেমের প্রভাব রয়েছে যেখানে বিভিন্ন বন্য প্রাণী তারা যে পরিবেশে নিজেদের ভারসাম্য বজায় রেখে বা যারা নিজেদের অভিযোজন ঘটিয়ে মানে অ্যাডাপশন বা অ্যাডজাস্টমেন্ট করে যারা বন্য বন্যপ্রাণীরা পরিবেশের সহায়তা মানে থেকে পরিবেশে বসবাস করছে সেটাই তাদের কাছে ইকোসিস্টেম তাই তো এবার ইকোসিস্টেমটাই যদি বিনষ্ট হয়ে যায় বা ইকোসিস্টেমের সংরক্ষণ যদি না হয় তাহলে সেক্ষেত্রে বন্যপ্রাণীরা কি থাকতে পারবে বন্য প্রাণীরা কখনোই কিন্তু তাদের বাস্তুতন্ত্র বা তাদের বসবাসকারী যে স্থল বা বাস্তুতন্ত্র যদি ভারসাম্য নষ্ট হয় তাহলে কিন্তু এর প্রচুর প্রভাব ক্ষতিকর প্রভাব পড়বে বন্যপ্রাণী প্রজাতির উপর প্লাস পরিবেশের উপর তো সেই দিকে সচেতনতা বৃদ্ধি করতে হবে বা নজর রাখতে হবে যাতে কোনোভাবেই টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম বা স্বরজবাস্ত্র বলো জরজ বাস্তুতন্ত্র বলো যে কোনো ইকোসিস্টেমের সংরক্ষণ করা এবং তার পাশাপাশি উদ্ভিদ বা বনজ সম্প্রদায় বা বনপ্রাণী সম্প্রদায়ের উপরে যেভাবে ইকোসিস্টেমের প্রভাবটা রয়েছে সেই প্রভাবটা সম্পর্কে আরও জনসচেতনতা বৃদ্ধি করা এই তিনটে বিষয়কে কেন্দ্র করে মূল এই বছরের থিম বা দু হাজার চব্বিশের যে থিম হয়েছিল দু হাজার চব্বিশে বন্যপ্রাণী দিবসে তো সেটাই হচ্ছে মূল এই তিনটে বিষয়কে কেন্দ্র করি তো ঠিক আছে বুঝতে পারলে অর্থাৎ আমরা যে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে পালন করছি তার মূল উদ্দেশ্য বা কেন পালন করা প্রথমত তো পরিবেশের ভারসাম্য যেখানে বিলুপ্ত প্রায় প্রাণী প্রজাতি রয়েছে সেই সব প্রাণী প্রজাতিদের সংরক্ষণ করবার জন্য সেই সব প্রাণী প্রজাতির যে বাস্তুতন্ত্র রয়েছে এবং বাস্তুতন্ত্রের সাথে সাথে সেই প্রাণী প্রজাতি সম্প্রদায়ের ওপর যে প্রভাব পড়ে তার প্রভাব সম্পর্কে একটা সচেতনতা বাড়ানো প্লাস তার সাথে কি করা না ডিজিটাল টেকনোলজির যে কুপ্রভাবগুলো রয়েছে সেইগুলোকে দূর করা বা ডিজিটাল টেকনোলজির প্রয়োগটাকে একদমই কমিয়ে আনা কারণ অধিক প্রযুক্তি বা অধিক ডিজিটাল প্রযুক্তি যেটা কিনা না বন্যপ্রাণী সম্প্রদায়ের জন্য ক্ষতিকর একটা প্রভাব আনতে পারে তাহলে এক্ষেত্রে পরিবেশগত দিক থেকে কিন্তু গুরুত্বপূর্ণতা পাচ্ছে এই দিনটা বিশেষ করে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য এবং একটা পয়েন্ট যদি বলি মূল কথা বন্যপ্রাণীর সংরক্ষণ তার সাথে বাস্তুতন্ত্রের সংরক্ষণ এবং অলওভার যদি আমরা দেখি সেটা পরিবেশের একটা ভারসাম্য সৃষ্টি হয় বা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কিন্তু বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে পালন করা হয়ে থাকে তো আশা করি বুঝতে পারলে যে আজকের যে ইনফরমেশনটা কতটা গুরুত্বপূর্ণ পরিবেশের দিক থেকে এবং কিন্তু পালন করা হয়ে থাকে তো তোমাদের কাছে এই রকম দিন সেগুলোকে কিন্তু ভালো করে দেখতে হবে যেগুলো পরীক্ষায় খুব কমন আসতে পারে তো আমি এরকমই আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করতে আসবো পরের ক্লাসে বা পরের ভিডিওতে তো সেগুলোকে তোমরা ভালো করে দেখবে ভালো করে প্র্যাকটিস করবে তাহলে দেখবে যে পুরোনো বিভিন্ন যে যদি তোমরা ঘেঁটে থাকো বা যদি দেখে থাকো তাহলে কিন্তু এইরকম কিছু কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে তো তার জন্য তোমাদের অবশ্যই কিন্তু ফলো করতে হবে আমাদের নোসারি কি তাহলে দেখতে থাকো আগামী দিনে আবার দেখা হবে নতুন ইনফরমেশনের সাথে অল দ্য বেস্ট হ্যাভ ডে